আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সরাসরি তত্ত্বাবধানে 2016 সালে প্রতিষ্ঠিত গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজ খানা ও পিয়ার মোহাম্মদ শাহ এতিম খানা পটিয়া পৌরসভা দক্ষিণ ঘাটার কয়েকজন উদীয়মান তরুণের অক্লান্ত প্রচেষ্টা আজকের এই মাদ্রাসা। প্রতিদিন 70 জন আবাসিক ছাত্রকে এখানে কোরআনের হেফজ বিভাগে শিক্ষাদান দেওয়ার পাশাপাশি 200 জন ছাত্রকে কিন্ডারগার্টেন ও এবতেদায়ী বিভাগে শিক্ষাদান দিয়ে আসছে। রয়েছে দুর্বল ছাত্রদের সঙ্গে আলাদা পাঠদানের ব্যবস্থা। এই নিয়ে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক বলেন, প্রতি বছর অত্র মাদ্রাসার সালানা জলসার মাধ্যমে হাফেজদের দস্তার বন্দি দেওয়া হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনএল 24 এর রিপোর্টার নাফিজ করিমকে বলেন, অত্র এলাকা যদি বা পটিয়া পৌরসভার আওতাধীন হয়, বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে এই এলাকা বা ধর্মীয় শিক্ষায় বলতে গেলে একটু পিছিয়ে, তো এই শিক্ষা ধর্মীয় শিক্ষাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সমনা কিছু যুবক এবং এলাকাবাসীর সর্বস্তরের জনসাধারণকে নিয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তাভাবনা করে 2012 সাল থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সেই উদ্যোগের ফসল হিসেবে আমরা এই মাদ্রাসাটা শুরু করছি এবং আজকের দিন পর্যন্ত পরিচালনা করে আসছি। তো ইনশাল্লাহ আমরা আমাদের এই মাদ্রাসা পরিচালনা আমরা যথেষ্ট এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা আন্তরিক সহযোগিতা পেয়েছি। এলাকাবাসী তাদের নিজ নিজ অবস্থান থেকে এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এলাকাবাসী সর্বস্তরের জনসাধারণ সহযোগিতা দিয়ে আসছেন বলে আমরা আজকের এই প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ইনশাল্লাহ 2012 সাল থেকে আমরা মাদ্রাসা শিক্ষা চালু করেছি ইবতেদায়ী শাখা। ইবতেদায়ী শাখা প্রথমবারে আমরা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছি এবং সেবারেই আমরা আমাদের 3 জন সরকারি ব্যক্তিসহ শতভাগ পঞ্চম শ্রেণীর পরীক্ষায় আমরা আমাদের ছাত্ররা উত্তীর্ণ হয়েছে। সেই সাথে 2015 সালে এসে আমরা হেফজ বিভাগ আমাদের নিজস্ব একাডেমি ভবন করেছি এবং হেফজ বিভাগ চালু করেছি। সেই বছর থেকেই হেফজ বিভাগ থেকে প্রতি বছর 4-5 জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়ে দস্তারবন্দি হয় এবং আমরা আমাদের যে প্রতি বছর সালানা জলসা করি, এই সালানা জলসার মাধ্যমে তাদেরকে দস্তারবন্দি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দস্তারবন্দি করা হয়। তো আমি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে একটু আর্থিকভাবে সমস্যা হয়, আর্থিকভাবে সমস্যা নির্দিষ্ট কোনো মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে নির্দিষ্ট কোনো এই মাদ্রাসার কোনো নির্দিষ্ট কোনো আয় নেই। আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই মাদ্রাসার জন্য প্রতি মাসে 2019 সাল থেকে 25,000 টাকা করে অনুদান দেন। বাকি খরচ আমার এলাকাবাসী তাদের সাধ্যমতো সহযোগিতা করেন। আমাদের প্রায় প্রতি মাসে 16 লক্ষ টাকা মতো, 1,20,000-25,000 টাকা মতো খরচ হয়। তো আঞ্জুমান ট্রাস্টে 15,000-25,000 টাকা ছাড়া বাকি আমার এলাকাবাসী সহযোগিতা করেন বলে ইনশাল্লাহ আমরা খরচ চালিয়ে যেতে পারতেছি। তবে আমরা যেখানে যাই ছাত্ররা লেখাপড়া করে তাদের থেকে আমরা ন্যূনতম একটা খরচ নিই, যাদের সামর্থ্য আছে তাদের থেকে আমরা ন্যূনতম একটা খরচ নিই 1,000-1,500 ওইভাবে। আর যারা দরিদ্র কিংবা এতিম তাদের থেকে আমরা কোনো খরচ নিই না। এবং আমার আবাসিক ছাত্র যারা আছে তাদের জন্য 3 জন শিক্ষক রেখেছি, বাংলা ইংরেজি আরবি, যাতে তারা ভালোভাবে আমাদের আবাসিক ছাত্রদেরকে পড়াতে পারেন। এবং হেফজ বিভাগের ছাত্রদের লেখাপড়ার জন্য 2 জন হাফেজ শিক্ষক আছেন। তো সব মিলিয়ে আশা করি ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানে যদি ছাত্র ভর্তি হয় তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়ার সব ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক পরিচালনা করে পর্যালোচনা করি এবং আমরা দেখাশোনা করি যাতে তারা সুস্থ সুন্দরভাবে এখানে থাকতে পারে, ভালো মানের লেখাপড়া পায়, সেই হিসেবে আমরা সবসময় তদারক করি ইনশাল্লাহ। আমি অত্র মাদ্রাসা ও মাদ্রাসা গৌসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজ খানা ও পিয়ার মোহাম্মদ শাহ মাহমুদ এতিম খানার হেফজ বিভাগের একজন টিচার। আমি অত্র মাদ্রাসায় গত 2 বছর ধরে এখানে পরিচালনা করতেছি। আলহামদুলিল্লাহ প্রতি বছর অত্র মাদ্রাসা থেকে 3-4 জন করে হাফেজ বের হয়। আপনাদের সহযোগিতায় অত্র মাদ্রাসা প্রতিষ্ঠান এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা হেফজ বিভাগের যে সিস্টেমগুলো প্রায় আমাদের ছাত্রদের জন্য দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনার 12-16 ঘন্টা পর্যন্ত, 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত তারা স্টাডির মধ্যে থাকে আর বাকি 8 ঘন্টা
ঘুমে এবং এক ঘন্টা খেলার জন্য তাদের ছুটি দেওয়া হয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অত্র মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন, প্রতি বছরে নিয়ে সামনের বছরও যাতে আমরা এখান থেকে হাফেজ বের করতে পারি, দস্তবন্দি করতে পারি, সেজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।